আজি এনআইএ আদালতত মানস কুমার জামিন হয়েছে, জামিন মঞ্জুর হয়েছে। 30,000 টাকার সিউরিটি আর 30,000 টাকার বন আর ওয়ান সিউরিটি তেখেতের জামিন হয়েছে। জানুয়ারি মাহৰ পৰা মানস কুমারে 13/19 যেটো চানমাই থানার গোচর পরবর্তী সময় এনআইএলে দিয়া হয়েছে আর সেই গোচরটো চার্জশিটও হয়েছে অখিল গগৈ, ধৈর্য কুমার, বিপুসোনালার মানস কুমার বিরুদ্ধে। আর প্রত্যেককে আমি সুকিয়া সুকিয়াকে বেল পিটিশন ফাইল করেছি। আর মানস কুমার আজি অর্ডারের তারিখ আছে, আর সেইমতে আজি মানস কুমার বেল হয়েছে। বাকি ধৈর্য কুমার আর বিপুসোনালার অহাত কালিলৈ ডেট ফিক্স আছে অর্ডারের কারণে, আর অখিল গগৈ 16 তারিখের কারণে হিয়ারিংয়ের কারণে ফিক্স আছে। আর মানস কুমার বিরুদ্ধে এতিয়া বেলেগ কোনো গোচর নাই। আগৰ যিকেইটা গোচর মানস কুমার এরেস্ট হয়েছিল, জামিন পাইছে। গতি আজি মানস কুমার এই গোচর বেল বন্ধ আমি সাবমিট করেছি। আজি মুক্ত আকাশত ললে মানস কুমার আসবে। হয়, আজি সন্ধ্যা এনআইএ কোর্টে এনআইএর ন্যায়াধীশ পি দাস ডাঙরিয়ার আদালতে আজি আমার ছাত্র মুক্তি সংগ্রাম সমিতির কার্যকরী সভাপতি মানস কুমারক মানস কুমারের জামিন আবেদন মঞ্জুর করেছে। আর মানস কুমারের হয়ে ওকালতি করেছিল আমার সন্মানীয় অধিবক্তা জিয়াউ কামার ডাঙরিয়া, সন্মানীয় অধিবক্তা শান্তনু বঠাকুর ডাঙরিয়া, কৃষ্ণ গগৈ ডাঙরিয়া, কিশোর কুমার কলিতা ডাঙরিয়া, রাহুল হেংস ডাঙরিয়া, পল্লবী গগৈ ডাঙরণী, মই আমি সকলোকে মই ছাত্র মুক্তি সংগ্রাম সমিতির পৰা ধন্যবাদ জ্ঞাপন করছো। আর আপনাদের সকলে জানে যে বিপদের মুহূর্তে এইকেদিন সোশ্যাল মিডিয়াতে হোক, রাজপথতে হোক, সমগ্র অসমবাসী রাইজ আর বিভিন্ন দল সংগঠনে আমার এই নেতাকেইজনের হয়ে পেলায় যে ধরনের সহমর্মিতা প্রদর্শন করলে, যে সমর্থন করলে, তেওঁলোকৰ হয়ে মাত মাতিলে অন্যায়ের বিরুদ্ধে, গতি সমগ্র অসমবাসী রাইজর ওপর মানে চিরকৃতজ্ঞ আর সংগঠনে কৃতজ্ঞতা আমি জ্ঞাপন করছি।